আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অরবিট ট্রাভেল অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যাচ্ছি নোয়াখালীতে, নোয়াখালীর 14 গ্রাম আমার বাবার বাসা, আমার বাবার বাড়ি। তো অনেক ভালো লাগতেছে আসলে, অনেক বছর পরে যাচ্ছি, আমার বাবাকে দেখতে যাচ্ছি, তো ভালোই লাগছে। নোয়াখালী আসলে যাওয়া হয়েছিল 2 বছর আগে, 2 বছর না 3.5 বছর এরকমই আগে যাওয়া হয়েছিল। আমার আব্বু যাওয়ার পরে একবারই গিয়েছিলাম, এখন আবার যাচ্ছি। আব্বুকে আসলে অনেক দেখতে ইচ্ছা করছিল, তাই মনে হলো যে ওনার কাছে গেলে হয়তো ওনার সেই দেখাটা মনে হয় হবে, তাই যাওয়া। এই যে আমাদের বাড়িতে চলে এসেছি, এখানেই আমার আব্বু আছে, এটি হলো আমাদের বাড়ির কবরস্থান। তো এখানে আমার আব্বু শুয়ে আছে। তো এখন ঢুকছি যে মনে হচ্ছিল একটা শান্তি, মানে মনের মধ্যে এত শান্তি লাগছিল যে আমার বাবাকে দেখতে পারবো, দেখেছি মানে দেখছি, খুবই ভালো লাগছিল। আমাদের বাড়িটা আসলে যে সামনের দিকে, তো আপনাদের দেখাবো, অবশ্যই ভালো লাগবে। এটা হলো বাড়ির সামনে, এখানে আছে কয়েকটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলি সবই আমাদের চাচাদের। তো একটু হেঁটে বাড়ির সাইডে আসলাম যে একটু দেখি বাবার এখানেও, সামনে কতক্ষণ দাঁড়িয়েছি, তারপরে একটু সামনের দিকে যাচ্ছি। আমার হাজবেন্ড, আমার বড় ছেলে আমার সাথে এসেছে, আমার ভাই এসেছে, তো আমরা ভাই বোন দুজন আসলাম। বড় বোনকেও নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওর শরীরটা ভালো না, তাই ও আসতে পারেনি। একটু সামনের দিকে ঘুরে দেখছি, আমার চাচাতো ভাই আমাদের নিয়ে যাচ্ছে যে একটু চলো সামনে, চলো দেখাই। আমার ছোট ছেলেকে আনিনি, তার শরীরটাও ভালো না, আমারও ঠান্ডা লেগেছে। এটি আমাদের বাড়ি, তো এখানে তো আমার আব্বু নেই, আমার চাচারা নেই, তো কেউই নেই, এই জন্য আটকানো। আমাদের জ্যাঠাদের বাড়িতেই আমরা উঠেছি, তো এটা বন্ধ করা। এখানে চাচারা আরও বাড়ি করেছে, সবাই মোটামুটি পুরা জায়গাটাই আমাদের, পুরা এরিয়া নিয়ে। মাদ্রাসা আছে, মাদ্রাসাটাও আমার জ্যাঠা চালায়, আমার জ্যাঠাও নেই, তার ছেলেরা আছে। এটা হলো আমার জ্যাঠার বাড়ি, তো উনি এসব দেখাশোনা করে। একটু বাড়ির সাইড দিয়ে ঘুরলাম, পিছনের সাইডে গেলাম। তো পিছনের সাইডটা আগে অন্যরকম ছিল, আরও জায়গা ছিল, আমরা পিছনের দিকে আসতাম, পাকঘরটাতে ঢেঁকি পাড়াতাম। তো এই সাইডটাও একটু ছোট হয়ে গেছে, চার সাইডে গাছ টাছ লাগিয়ে জিনিসটা, মানে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। এখানে মধ্যে একটা পুকুর আছে, খাটলা, আমরা এখানে গোসল করতাম, তো ওই জায়গাটা আরও সুন্দর ছিল যখন গোসল করতাম। এখন হয়তো কেউ করে না, আমি যে ঠিক জিজ্ঞেস করেছি বললো ওনারা টয়লেটেই এখন গোসল করে, তো এদিকে আর কেউ আসে না। তাও আমি একটু পিছনের সাইডে আসলাম, কারণ অনেক স্মৃতি আছে, অনেক ছোটবেলায় আসতাম তো ভালো লাগতো। এখান থেকে আবার ওই সামনের সাইডের ঘাটলাটা দেখা যাচ্ছে, তো ওখানের মধ্যে ছেলেরা গোসল করে, ওটা এখনও আছে, ওই সাইডটা অনেক সুন্দর করে রেখেছে। পিছনের সাইডটা আর কি বন্ধ হয়ে গেছে, কারণ মেয়েরা কেউ এখন আর এভাবে ঘাটলায় গোসল করে না, সবার ঘরে ঘরে টয়লেট বানিয়ে ফেলেছে, তো ওই জন্য আর কেউই বাইরে আসে না। তো আমার ছেলে হাজবেন্ডটি অনেক মজা পেয়েছে, মানে ভালো লেগেছে, ওরা আগেও এসেছে। আমার ছোট ছেলেটা অবশ্য আরেকটু ছোট থাকতে এসেছিল, তো নতুন নতুনই লাগছে, ও বলছে এখানে এটা এটা। আমার হাজবেন্ড আবার একটু মানে অনেক দিন পরে আসলো, তো তাই সে একটু বললো যে আসো বাচ্চাদের সাথে একটু খেলি। তো আমার ভাইয়ের ছেলেরা সব আছে এখানে, তো ওদের সাথে একটু মা খেললো। এটাই আমার জ্যাঠার বাড়িটা। তো আমি একটু হাঁটলাম, মনে হলো যে একটু আব্বুর কাছে যাই, এসে বসেছিলাম কতক্ষণ, সামনে কতক্ষণ ঘুরে এসেছি, আবার যাচ্ছি, মানে যত যাচ্ছি মনে হচ্ছে আব্বুর কাছেই থাকি কতক্ষণ,
হয়তো এটাই ভালো লাগবে, মনের শান্তি। উনি আসলে চেয়েছিল যে উনি বাড়িতেই থাকবে, তো ওনার কথাটা চিন্তা করে আমরা ওনাকে বাড়িতে নিয়ে এসেছি, ওনাকে রেখেছি এখানে। কারণ এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখানে মানে সবাই আসে, তো সবাই জিয়ারত করে। এই জন্যেই হয়তো উনিও মনে মনে চিন্তা করে রেখেছিল যে আমিও এখানে আসব। তো একবার বলেও ফেলেছিল যে আমাকে এখানেই নিয়ে আসবা, তো আমরা ওই জন্যেই চিন্তা করলাম যে আব্বু যখন বলেছিল যে যাবে উনি বাড়িতে, তাহলে হয়তো ওনাকে উনি এটাই চেয়েছিল, ওই জন্যই নিয়ে এসেছি এখানে। এটাই পুরাটা হলো কবরস্থান আমাদের বাড়ির। এখানে আমার দাদা দাদু, আমার দুই চাচা, দুই ফুপু সবাই আছে, এখানে মধ্যে শুয়ে আছে। এই খালি জায়গাটাতে আমার আব্বু আছে। তো একটা কেমন জানি লাগে, আসলে বলে বোঝানো যাবে না। যাদের বাবা মা নেই তারা হয়তো বুঝতে পারবেন। এখানে মসজিদটা অনেক সুন্দর। আমরা আবার একটু হাঁটা দিয়ে সামনে দিয়ে গেলাম। সামনে আমার ছেলেটা এই ভিডিওটা করেছে, বলতেছে যে দেখো আমি করছি। একটু হাঁটাহাঁটি করলাম। তো মেনলি আমার বাড়িটা একটু ভিডিও করে রাখা, একটু আপনাদের সাথে শেয়ার করা, এই জন্যে এটা ব্লগটি করেছি। আমরা এখন আবার রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো, আমার গ্রামের বাড়িটা দেখে কেমন লাগলো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এই রাতের আকাশটা এত ভালো লেগেছে যে আমি এই সিনটা না ক্যাপচার করে পারলাম না। তো আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে অনেক সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।